হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, সবাই কেমন আছো? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো যে কিভাবে আমরা আমাদের ইউটিউব ভিডিওর জন্য বেস্ট ডেসক্রিপশন বানিয়ে সেট করতে পারি। এখন দেখো, কোনো একটা ভিডিওকে র্যাঙ্ক করার জন্য যেমন থাম্বনেল, টাইটেল, তার কিওয়ার্ড, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্ব রাখে, তেমনি কিন্তু ডেসক্রিপশন অনেক বেশি গুরুত্ব রাখে। এখন অনেকের মনে হতেই পারে যে ডেসক্রিপশন কেন গুরুত্ব রাখে। তোমাদেরকে বলে দিই বন্ধুরা, যখন কোনো ভিউয়ার্স যারা আমাদের ভিডিওগুলো দেখে, তারা যদি কখনো আমাদের ডেসক্রিপশন বক্স চেক করে এবং দেখে সেখানে আমরা সুন্দর করে একটা প্রফেশনালি ডেসক্রিপশন লিখে রেখেছি, তাহলে তারা কিন্তু খুশি হয়ে যাবে, তারা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবে। কারণ বন্ধুরা, তাদের কাছে কি মনে হবে যে আমার চ্যানেল কোনো বেসিক চ্যানেল নয়, আমাদের চ্যানেল একটা প্রফেশনাল চ্যানেল, ঠিক আছে? তো শুধুমাত্র আমরা প্রফেশনাল লোগো তৈরি করলে, প্রফেশনাল থাম্বনেল ব্যানার দিলেই হয় না, তার সঙ্গে কিন্তু প্রফেশনাল ডেসক্রিপশন বানাতে হয়। ওকে, তোমরা যদি আমার চ্যানেল চেক করো, তাহলে দেখবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করে দেখলে বুঝতে পারবে ওখানে কত সুন্দর করে ডেসক্রিপশন লেখা রয়েছে। দেখো আমি কি করেছি, আমি ডেসক্রিপশনটাকে একবার সুন্দর করে লিখে নিয়েছি এবং সেটা প্রত্যেকটা ভিডিওতে খালি কপি পেস্ট করেছি এবং যেখানে যতটুকু চেঞ্জ করা দরকার সেখানে ততটুকু চেঞ্জ করেছি। তো বন্ধুরা, তোমরা তোমাদের চ্যানেলের ভিডিওর জন্য কীভাবে বেস্ট ডেসক্রিপশন বানিয়ে সেট করবে, তার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরো দেখতে হবে, স্কিপ করা যাবে না, ঠিক আছে? তো চলো, তোমাদেরকে আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে আসছি, ওখানে গিয়ে পুরো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওকে, সো গাইজ, এখানে আমি আগে থেকে আমার নোটপ্যাডটা ওপেন করে রেখেছি এবং এখানে আমার ফুল ডেসক্রিপশন লেখা রয়েছে। ওকে, সো প্রথম কাজ আমি কি করেছি, দেখো এখানে আমি আমার যে সমস্ত সাবস্ক্রাইবার রয়েছে, যে সমস্ত ভিউয়ার্স রয়েছে, ওদেরকে ওয়েলকাম জানিয়েছি আমার চ্যানেলে। দেখো লিখে রেখেছি আমি, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ পিক্সেল পাই। হাই বন্ধুরা, আপনারা দেখছেন পিক্সেল পাই ইউটিউব চ্যানেল, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমাদেরকে ফার্স্টে এই কাজটাই করতে হবে, তোমার চ্যানেলে তোমার ভিউয়ার্সদেরকে, তোমার সাবস্ক্রাইবারদেরকে ওয়েলকাম জানাতে হবে। এরপর বন্ধুরা দেখো এখানে লিখে রেখেছি, পিক্সেল পাই প্রোভাইডস ইউ মেনি টাইপ অফ কন্টেন্ট লাইক, মানে আমার চ্যানেলে আমি কোন কোন টপিকের ওপর কন্টেন্ট বানাই, ভিডিও বানাই, দেখো সেইগুলো এখানে টাইপ করে রেখেছি। এমনকি স্মার্টফোন রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স, মানে স্মার্টফোন সম্পর্কিত টিপস অ্যান্ড ট্রিক্স, স্মার্টফোন সেটিংস অ্যান্ড আপডেট, স্মার্টফোন অ্যাপ্লিকেশন, অনলাইন কোর্সেস, ইনভেনশন অ্যান্ড ডিজাইন এবং এডিটিং এবং মেনি মোর, মানে আরও অনেক কিছু। তো এরপর দেখো বন্ধুরা এখানে লিখে রেখেছি, দেখো এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও স্মার্টফোন এবং টেকনোলজি সম্পর্কিত, আশা করি ভিডিওগুলি আপনাদের অনেক ভালো লাগবে। তো তোমাদেরকে প্রথমে এই কাজটাই করতে হবে, তোমার চ্যানেলে প্রথমে ওয়েলকাম জানাতে হবে তোমার ভিউয়ারদেরকে, তোমার সাবস্ক্রাইবারদেরকে। তারপর তোমাকে বলতে হবে বন্ধুরা তুমি কোন ধরনের কন্টেন্ট বানাও, ঠিক আছে, সেটা নিয়ে। তারপরে এগুলো লিখে রেখেছি, দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেল অন করে নেবেন, এগুলো তোমার লিখে নেবে। এবং এই পুরোটাকে দেখো আমি এখানে ইংলিশে লিখেছি এই জিনিসটাকে, তোমার যদি ইংলিশে টাইপ করতে না পারো বন্ধুরা, তোমার নিচে কমেন্ট বক্সে আমাকে বাংলায় টাইপ করে দেবে, আমি সেটা ইংলিশ ট্রান্সলেট করে তোমাকে পাঠিয়ে দেবো। ওকে, তো এরকম করে লিখে নেবে। লিখে নেওয়ার পর বন্ধুরা এই সেকশানটায় দেখো কি করেছি আমি, বেস্ট অনলাইন কোর্সেস ফর ইউ, হুইচ অনলাইন কোর্সেস বেস্ট ফর ইউ ফিউচার, ভবিষ্যতে আপনার জন্য কোন কোন অনলাইন কোর্স সেরা, জানুন সমস্ত তথ্য। তো আমি কি করেছি এখানে, ভিডিও যে টাইটেলটা আছে, মানে ভিডিওতে আমি যে টাইটেলটা দিয়েছি ওটা আমি অ্যাজ ইট ইজ এখানে কপি করে লিখে দিয়েছি। মানে তোমরা ভিডিওটার মধ্যে কোন কোন ধরনের জিনিস বা কী কী নিয়ে আলোচনা করেছো সেইগুলো এখানে তোমরা লিখে দেবে, ঠিক আছে? ওকে, এরপর দেখো বন্ধুরা এখানে লিঙ্ক সেকশান রয়েছে, মানে যত রকমের ডাউনলোড লিঙ্ক কিংবা অন্য ভিডিওর লিঙ্ক কিংবা অন্য প্লেলিস্টের লিঙ্ক যেগুলো তোমরা প্রোভাইড করে থাকো সেইগুলো এখানে দিয়ে দেবে। যেমন কি দেখো লিখে রয়েছে আমি এখানে HTML কোর্স লিঙ্ক, অর্থাৎ HTML কীভাবে শিখবে তার এখানে একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তো এইরকম করে যত রকমের ডাউনলোড লিঙ্ক রয়েছে, ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, যা যা লিঙ্ক তোমরা দিয়ে থাকো ভিডিওতে, ভিডিও ডেসক্রিপশানে, তোমরা এখানে সমস্ত কিছু এইরকম করে দেবে। এবার তোমাদেরকে বলি বন্ধুরা এখানে দেখো পাশে কিছু আইকন শো করছে, আমাকে টিক চিহ্ন আইকন শো করছে, ওপরে দেখো কিছু এখানে ফুলের আইকন শো করছে, পাতার আইকন শো করছে। তো এগুলো তোমাদের কিবোর্ডে তোমরা খুব সহজেই পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা এগুলো সেট করতে পারো, এগুলো সেট করলে অনেক বেশি দেখতে সুন্দর লাগে। ওকে, তো এবার দেখো বন্ধুরা এখানে এটা রয়েছে হ্যাশট্যাগ সেকশান। তো এখানে আমি কি করেছি দেখো, এখানে আমার চ্যানেলের তিনটে, আমার চ্যানেলের নাম সম্পর্কিত তিনটে হ্যাশট্যাগ দিয়েছি, পিক্সেল পাই দিয়েছি এখানে আমি, এখানে পিক্সেল আন্ডারস্কোর পাই দিয়েছি, এখানে পিক্সেল আন্ডারস্কোর পাই আন্ডারস্কোর চ্যানেল। তো তিনটে এখানে হ্যাশট্যাগ ইউজ করেছি আমার চ্যানেল সম্পর্কিত। ওকে,
চ্যানেলের নাম সম্পর্কিত। এরপর বন্ধুরা বাকি যে হ্যাশট্যাগুলো যেমন কি HTML, HTML5, CSS, CSS3, তো এইগুলো আমার ভিডিও সম্পর্কিত। আমি ভিডিওতে আমার যে কন্টেন্ট, আমি যে টপিকে কন্টেন্ট বানিয়েছি, যে টপিক সম্পর্কিত, এখানে কিন্তু আমি হ্যাশট্যাগ দিয়েছি। তো এটা হচ্ছে হ্যাশট্যাগ সেকশান, এখানে তোমরা সমস্ত হ্যাশট্যাগ দিয়ে দেবে। ওকে, আর বন্ধুরা তোমরা এরকম করে সেকশানগুলোকে আলাদা করতে পারো, এরকম ডটের চিহ্ন দিয়ে বা ড্যাশ চিহ্ন দিয়ে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ওকে, এরপর দেখো বন্ধুরা এখানে সোশ্যাল মিডিয়া ফলোয়িং সেকশান আছে। দেখো আমার সাথে জুড়ে থাকতে হলে আমাকে ফলো করুন বলে কি করেছি, আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছি, ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়েছি, ফেসবুক পেজের লিঙ্ক দিয়েছি এবং জিমেলের লিঙ্ক দিয়েছি। তোমাদের যারা আরও অন্য অন্য অ্যাকাউন্ট ইউজ করে, যেমন কি টেলিগ্রাম রয়েছে, টুইটার রয়েছে, তোমরা ওদের লিঙ্কগুলো এখানে প্রোভাইড করতে পারো। ওকে, তো এরপর বন্ধুরা একটা আসল জিনিস দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, তোমার ইউটিউব চ্যানেলটা এবং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যে সম্পর্কিত, সেই সম্পর্কিত কিছু কিওয়ার্ড বা ট্যাগ এখানে তোমরা দিয়ে দেবে। যেমন দেখো লিখেছি আমি স্মার্টফোন ট্রিপস, স্মার্টফোন ট্রিক্স, স্মার্টফোন সেটিংস, স্মার্টফোন হিডেন সেটিংস, তো এরকম আমি কাছাকাছি 30টার মতো লিখেছি এখানে, তোমরা আরও লিখতে পারো। তো এরকম এগুলো দিলে কী হয়, এগুলো দিলে কিন্তু তোমার ভিডিও র্যাঙ্ক করার চান্সটা অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে। এবং বন্ধুরা সব শেষে দেখো আমি এখানে লিখে দিয়েছি কপিরাইট ডিসক্লেমার, তোমরা এটা নাও দিতে পারো। আমি এখানে বলে দিয়েছি যে আমার ভিডিওটা শুধুমাত্র এখানে এডুকেশন সম্পর্কিত। ওকে, এবং সবার লাস্ট দেখো এখানে আমি থ্যাংক ইউ লিখে দিয়েছি। ওকে, তো এটা হচ্ছে একটা প্রপার ডেসক্রিপশান, তোমার ভিডিওকে অনেক বেশি আকর্ষণীয় এবং প্রফেশনাল লুক দেবে, ঠিক আছে। তো প্রথমে আমি কি করেছি, একদম উপরে দেখো আমি ওয়েলকাম জানিয়েছি, তারপর বন্ধুরা আমার কন্টেন্টগুলো কোন টপিকের ওপর সেগুলো লিখেছি, তারপরে এটা বলেছি যে আমার চ্যানেলটা কী সম্পর্কিত, এবং এখানে আমি বলেছি দেখো লাইক দেবে, সাবস্ক্রাইব করবে, সেটাকে ইংলিশে লিখেছি এখানে। এবার তার নিচে দেখো লিখেছি আমি যদি সরি, আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এটা তোমার লিখতে পারো না লিখতে পারো। তো এরপর সেকশানে দেখো আমার ভিডিওটা কন্টেন্টটা যে টপিকের ওপর, সেই টপিকটা আমি এখানে লিখে দিয়েছি যে আমার এই ভিডিওতে আমি এই জিনিসগুলো বলেছি। ওকে, তারপর কিছু লিঙ্ক প্রোভাইড করছি, কিছু ডাউনলোড লিঙ্ক, কিছু প্লেলিস্টের লিঙ্ক, তোমরা যেগুলো লিঙ্কগুলো প্রোভাইড করো ডিসক্রিপশান বক্সে সেগুলো এখানে দিয়ে দেবে। ওকে, তো এরপর বন্ধুরা দেখো হ্যাশট্যাগ সেকশানে এসে আমার চ্যানেল সম্পর্কিত আমি 3টে হ্যাশট্যাগ দিচ্ছি, তোমরা আরও দিতে পারো, এবং ভিডিও সম্পর্কিত এখানে বেশ কিছু হ্যাশট্যাগ আমি এখানে দিয়েছি। তো এটা পুরো হ্যাশট্যাগ সেকশান। ওকে, এরপর দেখো বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে ফলোয়িং সেকশান, মানে কীভাবে ফলো করবে, আমার সঙ্গে জুড়ে থাকতে হলে আমাকে ফলো করুন বলে আমি এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছি, ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়েছি, ফেসবুকের লিঙ্ক দিয়েছি এবং জিমেলের লিঙ্ক দিয়েছি। অ্যান্ড এরপরে আমি আমার চ্যানেল সম্পর্কিত এবং আমার ভিডিওর কন্টেন্ট সম্পর্কিত কিছু ট্যাগ বা কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি। ওকে, তো এখানে 30টার মতো কিওয়ার্ড আমি দিয়েছি। এরপর বন্ধুরা সিম্পলি আমি এখানে কপিরাইট ডিসক্লেমার সেকশান দিয়েছি, যেখানে আমি বলে দিয়েছি যে আমার ভিডিওটা সম্পূর্ণ এডুকেশন সম্পর্কিত, শিক্ষা সম্পর্কিত, এবং লাস্ট টাইম বলে দিয়েছি দেখো থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। ওকে, তো এইটুকু কাজ করলে তোমার কিন্তু ভিডিওর ডিসক্রিপশানটা অনেক বেশি সুন্দর দেখতে লাগবে। তো তোমরা আমার এই ডিসক্রিপশানটা অ্যাজ ইট ইজ কপি করতে পারো, কিংবা তোমার নিজের ডিসক্রিপশান তৈরি করতে পারো আমারটা দেখে দেখে, ওকে, বা আমারটা মতো করে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমরা আমাদের চ্যানেলের ভিডিওর জন্য কত সুন্দরভাবে ডেসক্রিপশান লিখতে পারি এবং চ্যানেলের ভিডিওকে একটা প্রফেশনাল লুক দিতে পারি, ঠিক আছে। তো যাই হোক, তোমরা চাইলে আমার ডেসক্রিপশানটা অ্যাজ ইট ইজ কপি করতে পারো, আমি ডেসক্রিপশান বক্সে ওই ফাইলটার লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা ডাউনলোড করে ভেতরে থাকা পুরো ডেসক্রিপশানটা কপি করে তোমাদের ভিডিওতে পেস্ট করতে পারো এবং তোমাদের মতো করে চেঞ্জ করে নিতে পারো, বা তোমরা নিজের মতো করে ডেসক্রিপশান বানিয়ে সেখানে তোমাদের ইউনিক জিনিস লিখে রাখতে পারো। ওকে, তোমরা যেটা খুশি করতে পারো। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, ছোট্ট একটা ভিডিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক দেবে, অনেক অনেক করে শেয়ার করবে, এবং যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে অল সিলেক্ট করে নেবে আমার নতুন ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো গাইজ, যাই হোক আজকের জন্য এতটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকো, সবাই খুব খুশি থাকো, সবসময় হাসতে থাকো, টাটা।